আসসালামু আলাইকুম, আমি সামুয়েল আহমদ ছরণ, আমি একজন স্টুডেন্ট, আমি নাটোর থেকে আসছি। গত 3 তারিখে আমি 2 চোখে CXL অপারেশন করেছি প্রফেসর ডক্টর হারুনুর রশিদ স্যারের কাছে। আলহামদুলিল্লাহ আমি এখন 2 চোখে খুব ভালো দেখতে পাচ্ছি। অনার্স প্রথম বর্ষে থাকার সময় যখন আমি ক্লাসে বসতাম, তখন পেছনের দিকে বসলে আমি হোয়াইট বোর্ডের লেখাগুলো আমি ঝাপসা দেখতাম, দেখতে আমার একটু কষ্ট হতো। এবং পরে তারপরে যখন আমি বিকালে বাইক চালাতাম, তখন হচ্ছে আমার চোখের দৃষ্টিগুলো আরও অনেক বেশি ঝাপসা ঝাপসা দেখতে শুরু করলাম। আমার ভিশনটা খুব দিন দিন কমে আসছিল এবং আমি আমার দেখতে খুবই সমস্যা হচ্ছিল, যে কারণে আমি স্থানীয় ডাক্তারের কাছে চেক আপ করাই। আর চেক আপের মাধ্যমে তিনি আমাকে চোখে চশমা দেন আর কি, এবং 1 বছরের মতন আমি ফলো আপে থাকি তার 3 মাস পর পর ফলো আপে থাকি 1 বছর পর্যন্ত। কিন্তু 1 বছর যাওয়ার পরও তিনি আমার চোখের কোনো উন্নতি দেখছিলেন না, বরঞ্চ অবনতি দেখছিলেন, পাওয়ার দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। সেই ক্ষেত্রে তিনি আমাকে বললেন যে ল্যাসিক করানোর কথা, ল্যাসিকের কথা তিনি আমাকে বললেন, এবং তিনি বললেন যে ডক্টর হারুনুর রশিদ স্যারের কাছে দেখাতে। এবং তার মতামত অনুযায়ী আমি ডক্টর হারুনুর রশিদ স্যারের কাছে আসি ঢাকা আই কেয়ার হাসপাতালে, এবং আসার পরে প্রি ল্যাসিক টেস্ট করাই এবং বিভিন্ন আই চেক আপ করাই। এবং প্রি ল্যাসিক টেস্ট করানোর পরে আমি হারুনুর রশিদ স্যারকে আমার চোখ দেখাই। তিনি আমার রিপোর্টগুলো দেখে বললেন যে আমার প্রি ল্যাসিক করার জন্য উপযুক্ত না আমার চোখটা, কারণ আমার কেরাটোকোনাস রোগ রয়েছে, যেই রোগের কারণে আমার কর্নিয়াতে কর্নিয়া পাতলা হয়ে যায় এবং কর্নিয়াটা ঝুলে যায় কোন আকৃতির হয়ে। তিনি বললেন যে আমার CXL অপারেশন করানোর প্রয়োজন, এবং আমি তাকে জিজ্ঞাসা করলাম যে CXL অপারেশনটা ছাড়া আমার আর কী উপায় রয়েছে এই রোগ থেকে মুক্তি পাওয়ার। তিনি বললেন যে এই রোগটা দিন দিন বৃদ্ধি পায় এবং যার কারণে কর্নিয়াটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য CXL অপারেশনটা তিনি আমাকে করাতে বলেন। এবং তিনি আমাকে নভেম্বরের 3 তারিখে ডেট দেন যে হচ্ছে তুমি নভেম্বরের 3 তারিখে অপারেশনটা করিয়ে ফেলতে। এবং 3 তারিখে আমি তার হাতে অপারেশন করি, CXL অপারেশন করি। 2 চোখেই CXL অপারেশন করার পরে আমি আলহামদুলিল্লাহ এখন খুব ভালো দেখতে পাচ্ছি, বা আগের মতনই থেকে অনেক বেশি উন্নতি দিকে যাচ্ছে আমার চোখটা। 3 তারিখে আমাকে বিকাল 4:30 আমাকে অপারেশন থিয়েটারে ঢোকানো হয়, এবং কোনো ইঞ্জেকশন, কাটা সেরা, ব্যান্ডেজ ছাড়া শুধু কিছু ড্রপের মাধ্যমে, কোনো ব্যথাহীন একদম 2 চোখে অপারেশন করা হয়, কিছু ড্রপের মাধ্যমে এবং যন্ত্রপাতির মাধ্যমে, আধুনিকতা ছোঁয়ার মাধ্যমে, এবং তার হাতের যেই নিপুণতাই তিনি আমাকে অপারেশনটা CXL অপারেশন করান কেরাটোকোনাসের, যেই রোগের কারণে আমি অন্ধত্ব থেকে হাত থেকে বেঁচে গেছি। এবং শুধু প্রোটেকশন চক্র মানেই আমি নিজে হেঁটে চলে আসি অপারেশন শেষে। এবং তার পরের দিন থেকে সকালবেলা থেকে আমি পুরোপুরি ক্লিয়ার দেখতে পাচ্ছি এবং কোনো ধরনের অস্বস্তি হচ্ছে না, কোনো ধরনের সমস্যা হচ্ছে না, নিজে চলাফেরা করতে পাচ্ছি। এবং আপনাদের কারোর যদি কেরাটোকোনাস হয়ে থাকে বা দিন দিন ভীষণ কমতে থাকে, চোখের পাওয়ার বৃদ্ধি পেতে থাকে, তাহলে আপনারা অবশ্যই ঢাকা আই কেয়ার হাসপাতালে এসে প্রফেসর ডক্টর হারুনুর রশিদ স্যারকে দেখাবেন। এবং যদি আপনাদের কেরাটোকোনাস রোগটা হয়ে থাকে, তাহলে আপনারা এখানে অপারেশন করাতে পারেন, কারণ এখানে সর্বোচ্চ চেষ্টা করবে আপনাদের সর্বশ্রেষ্ঠ চিকিৎসা দেওয়ার বাংলাদেশের মধ্যে, ব্যথামুক্ত, আধুনিকতার ছোঁয়ার সাথে, বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতি দিয়ে। সুতরাং আপনারা এখানে আসবেন, এবং ডক্টর হারুনুর রশিদ স্যারকে এবং ঢাকা আই কেয়ার হাসপাতালের প্রত্যেকটা স্টাফকে অনেক বেশি ধন্যবাদ, কারণ আমাকে প্রত্যেকটা ক্ষেত্রে হেল্প করার জন্য, আমাকে সব ক্ষেত্রে হেল্প করছেন এবং সহযোগিতা করছেন, সেজন্য অনেক অনেক বেশি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঢাকা আই কেয়ার হসপিটাল, চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া।